সে বিষয়ে আমরা জানছিলাম। একটু এই বিষয়ে একটুখানি ধারণা নেবো, তবে তার আগে একটা ফোন নিয়ে নিই। দর্শক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার, আমি ইসলামউদ্দিন মল্লিক বলছি, হাওড়া থেকে। হুম হুম বলছিলাম, আমার দিদির 35 বছর বয়স। হুম শীতকালে গা হাত পা পুরো ফুলে যায়, ফেটে ফেটে রস বেরোয়, আর পিঠের পিঠটা ব্যথা করে, গাঁটগুলো জ্বলে, এটা কি মায়েলোমা? আচ্ছা ঠিক আছে, টেলিফোনটা রেখে দিই, আপনি টেলিভিশনে শুনতে থাকুন। না, প্রতি শীতকালে হলে সে সাধারণত মাইলোমা অবশ্যই নয়, কারণ মাইলোমা যেহেতু একটা ক্যান্সার, সেটা এই শীত থেকে পরের শীত বা পরের শীতে এগোবে না, তো এটা অন্য কোনো অসুখ হচ্ছে। আপনার সিস্টেমিক অসুখ মনে হচ্ছে না ক্যান্সার, কারণ প্রতি আপনার সিগন্যাল কোনো অসুখ এরকম সিম্পটম অবশ্য হয় না, আর বছর বছর হবে না যে সেরে গেল আবার ভালো হয়ে গেল আবার হলো, সেরকম তো হবে না। আচ্ছা একটু জানার চেষ্টা করবো, যেটা চিকিৎসা পদ্ধতি, বোন ম্যারো প্রতিস্থাপনের বিষয় কখন আসে? হ্যাঁ, মাইলোমাতে বোন ম্যারো প্রতিস্থাপন হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট। তো আমি যেটা বলছিলাম যে 4 থেকে 6 মাস আমরা কেমোথেরাপি দিই, তারপরে আমরা পেশেন্টকে আবার টেস্ট করি। অনেক সময় রিপিট বোন ম্যারো করতে হয়, সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে করতে হয়। করে আমরা দেখি যে পেশেন্ট যদি সম্পূর্ণ সুস্থ আছে এবং পেশেন্টের বয়স অপেক্ষাকৃত কম, যেমন কোনো ক্ষেত্রে 70-এর কম বা কোনো ক্ষেত্রে 65-এর কম থাকে, তাহলে আমরা পেশেন্টকে সাজেস্ট করি যে পেশেন্টের একটা বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করা যেতে পারে। বোন মাইলোমা রোগটার মাইনাস পয়েন্ট হলো, যেটা আপনাকে প্রথমেই বললাম, যে রোগটা যে কোনো দিন ফিরে আসতে পারে, অন্যান্য যে কোনো ক্যান্সারের মতোই মাইলোমা ফিরে আসতে পারে। এই জন্য মাইলোমা আমরা কখনোই বলি না মাইলোমা ইজ কিওরড, আমরা বলি মাইলোমা ইজ কন্ট্রোলড। তো মাইলোমাকে কন্ট্রোল করা যায়, কিওর এখনো পর্যন্ত কমপ্লিট কিওর বলা যায় না। তো সেক্ষেত্রে আমরা যে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টটা যদি করি, তাহলে এই রোগটা ফিরে আসার সম্ভাবনাটা কমে যায়। আসবে না এটা কেউ বলতে পারে, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে পেশেন্টে ফিরে এসেছে, দ্বিতীয়বার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, সেরকমও হয়, কিন্তু সেটাও সাকসেসফুল হয়েছে, এরকম অনেক ক্ষেত্রেই আমরা দেখি। আর এইখানে সবচেয়ে সুবিধার বিষয়টা হলো, মাইলোমাতে আমরা যে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টটা করি, এটাকে বলে অটোলোগাস ট্রান্সপ্ল্যান্ট। অটোলোগাস ট্রান্সপ্ল্যান্ট মানে হচ্ছে নিজের রক্ত বা নিজের স্টেম সেল নিজেকে দেওয়া। আমরা হচ্ছে কি, পেশেন্ট যখন সম্পূর্ণ সুস্থ থাকে, সেই সময় পেশেন্টের থেকে আমরা স্টেম সেল কালেকশন করি, স্টেম সেল কালেকশন করে একটা পেশেন্টকে আবার সেই স্টেম সেল ফেরত পাঠিয়ে দিই। তো এটাকে বলে অটোলোগাস ট্রান্সপ্লান্ট, নিজের রক্ত নিজেকে দেয়া, গঙ্গা জলে গঙ্গা পুজো। তো ঠিক সেরকম, তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে যদি নিজের রক্ত নিজের শরীরে দেওয়া হচ্ছে, তো কমপ্লিকেশনের রেটটা অনেক কম হয়, এবং চিকিৎসা পদ্ধতির যে খরচ সেটা অনেক অপেক্ষাকৃত অনেক কম। আমরা যেটা সাধারণত বোন ম্যারো ট্রান্সপ্লান্টের জনমানসে যে আছে, যে ভাইয়ের থেকে বা বোনের থেকে নিয়ে আমরা বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করি, এক্ষেত্রে সেটা নয়, এটা নিজের থেকে নিয়ে করা হয়। সেই জন্য ফরেন রিয়াকশান, মানে একটা অন্য লোকের রক্ত শরীরে আসলে স্বাভাবিকভাবেই একটা রিয়াকশান হতে পারে, এক্ষেত্রে সেই রিয়াকশানের চান্সগুলো অলমোস্ট জিরো। তো সেক্ষেত্রে আমাদের অনেক সুবিধা, চিকিৎসাগত আমরা সুবিধা অ্যাডভান্টেজে থাকি। আর আপনি, আমি আসছি প্রশ্ন নিয়ে, একটা ফোন নিয়ে নেবো, দর্শক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইন। নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার, হ্যাঁ বর্ধমান থেকে বলছি, বর্ধমান জামালপুর থানা, লুৎফর রহমান মোল্লা। হ্যাঁ বলুন। আমার একটু মানে দেশের মধ্যে না প্রচন্ড সবসময়, আর একটু জোরে বলতে হবে আপনাকে প্লিজ, না টিভির আওয়াজটা কম করি বলুন, না টেলিফোনটা কেটে গিয়েছে। যিনি ফোন করেছিলেন তিনি আবার কিন্তু ফোন করতে পারেন। আমি যে বিষয়টা জানবো, যেহেতু প্রথমেই আপনি বললেন যে এটা বয়স্কদের হয়, তো সেক্ষেত্রে যখন আপনারা ট্রিটমেন্টটা শুরু করেন, তো বেশি বয়স হলে পরে ট্রিটমেন্টের ক্ষেত্রে কি অসুবিধা হয়, এবং একই সঙ্গে যদি তিনি আরও অন্য কোনো ক্রনিক ডিজিজে ভুগতে থাকেন? ন্যাচারাল কোয়েশ্চেন, সেক্ষেত্রে আমরা করি কি, কেমোথেরাপির সিলেকশনটা আমরা পাল্টে ফেলি। মাইলোমাতে সৌভাগ্যবশত অনেক রকমের ড্রাগস বা ওষুধ অ্যাভেলেবেল মার্কেটে, ভারতেও অ্যাভেলেবেল, বিদেশে আরও বেশি সংখ্যা অ্যাভেলেবেল। ভারতেও এখন আমরা অনেক উন্নত মানের আমরা ড্রাগস অ্যাভেলেবেল। তো সেক্ষেত্রে আমরা কি করি, ইনজেকশন কেমোথেরাপি বয়স্ক, ধরুন 80 বছর বয়স বা 85 বছর বয়সের কোনো বৃদ্ধ বা বৃদ্ধা, সেক্ষেত্রে আমরা ওই ইনজেকশন কেমোথেরাপিটা না দিয়ে ট্যাবলেট কেমোথেরাপি দিই। এবং অনেক পেশেন্ট আছেন বয়স্ক মানুষ, যেহেতু শারীরিক সক্ষমতা অনেক কম, তাদেরকে তো দৌড়ঝাঁপ করতে হয় না বা সাধারণত কোনো বড় কাজ তারা করেন না, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ট্যাবলেট কেমোথেরাপি দিয়েই পেশেন্টকে আমরা সুস্থ রাখতে পারি। এরকম অনেক পেশেন্ট আছেন যারা ওই মাইলোমা নিয়ে 4 বছর 5 বছর মোটামুটি ভালোই সুস্থই আছেন, হয়তো তাই রোগটা পুরো সারেনি, কিন্তু আমাদের ডাক্তার হিসেবে দৃষ্টিভঙ্গি থেকে আমরা পেশেন্টকে কতটা কোয়ালিটি অফ লাইফ দিতে পারছি আর পেশেন্ট কতটা দিন বেশি বাঁচছেন। যদি পেশেন্ট বেঁচেই থাকেন রোগটা নিয়ে কোনো সমস্যা না হয়, তাহলে তো আমাদের কোনো ক্ষতি নেই, যে আমরা একদম পুরো নির্মূল করতে হবে এরকম তো কোথাও বলে দেয়নি। তো আমরা কন্ট্রোল করেও পেশেন্টকে একটা সুস্থ, মানে আপাত সুস্থ
জীবন দিতে পারি। বেশ, মানে মায়েলোমা হলেই মানে যে খুব আতঙ্কের বিষয় তেমনটা নয়, অন্তত পক্ষে আজকের এপিসোড থেকে সেই বার্তাটা আপনাদের সামনে আমরা তুলে ধরতে পেরেছি। আজকে হাতে আর একটুও সময় নেই, অন্য কোনো দিন আমারও বিষয় নিয়ে আমরা ডিটেলে আলোচনা করব, বিশদে জানবো, আপনাদের সমস্যা শুনবো। ডক্টর ভট্টাচার্যকে আশা করছি আবারও পাবো। অনুষ্ঠান আজকে এখানে শেষ করছি। ডক্টর ভট্টাচার্য, ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। অনুষ্ঠান এখানে শেষ করলাম অন্যান্য সব খবরের জন্য। আপনি দেখতে থাকুন সিএন। Johor Prescription, title sponsored by Johor Test Tube Baby Center, a unit of Uma Medical.